আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি আসছি বগুড়ার এ.আর বার্স টাউন, কথা বলবো আরিফুর রহমান ভাইয়ের সঙ্গে। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার স্পেসটা অনেক কম বাট অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আপনার এই ইস্যু বা কীভাবে কী করতেছে একটু জানতে চাচ্ছিলাম। আসলে মানে জবের পাশাপাশি করি, তো আর স্পেসটা অল্প, দুইটা কলোনি বাড়ানোর কারণে ছোট হয়ে গেছে। লাম্বারের কলোনি এটা আছে, প্লাস পাশে কেজের আপনার সেট আপ আছে। কেজে শুধু ফেন্স আইটেমগুলো করতেছি এখন। আর দুই পাশে দুই কলোনিতে, একটাতে রেডেড অপলাইন আর একটাতে হচ্ছে আপনার ফিশারের কয়েকটা মিউটেশন নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আপনি যেহেতু জব করেন তাহলে এই জিনিসগুলো দেখাশোনা করতেছে কে? আমি জবের সময় এই দেখে আসলে ওইভাবে সময় দিতে হয় না। তারপর আমার মিসেস, আমার বড় ছেলে আমাকে অনেকটা সাপোর্ট দেয়, পানি দেয়া, খাবার আসলে এদেরকে একবার দিলে সাত দিন না দিলেও চলে। আর কলোনিতে কম দিলে হয়, সকালে ঘুম থেকে করে জাস্ট আধা ঘন্টা এদেরকে সময় দিলে আমার হয়ে যায়। আর রাতে এসে অফিস থেকে ফিরে এসে ওই আধা ঘন্টা এক ঘন্টা সময় দিই কেনা। ভাই যেহেতু জব করতেছেন তাহলে পাখি পালনের আইডিয়াটা কোথা থেকে আসলো? পাখিটা আসলে মানে শুরু থেকেই, মানে বুদ্ধি বয়স থেকে আসলে দেশি পাখিগুলো কালেক্ট করার চেষ্টা করতাম। এক সময় এসে যখন বাজরিকা হাতে পড়ে, বাজরিকা তিন চার জোড়া বাজরিকা নিই, ওখান থেকে পাখি পালন শুরু। আজ থেকে তাও আপনার হবে 9 সাল থেকে শুরু করছে। ওখান থেকে বিভিন্ন মেডিসিনে কাজ করতে করতে এখন ধরেন যে শুধু লাভবাট আর ফিন্স নিয়ে কাজ করতেছি। আপনার ফার্স্টে ইন্টেনশনটা কি ছিল, যে এটা কমার্শিয়ালি করা না মানে শখে? শুরুতে আমার শখ ছিল এবং বাজরিকা পাখিটা আমি শখ করে করছি। যখন দেখলাম যে আসলে রেজাল্ট খুব ভালো হচ্ছে, 3 জোড়া থেকে 10 জোড়া বাড়ালাম, 10 জোড়া থেকে প্রায় 100+ হলো। ওখান থেকে ককটেল নিলাম, কিছু 9 পেয়ারের মতো ককটেল ছিল, দেখলাম যে আস্তে আস্তে বেশ ভালোই। মাঝখানে খাবারের কিছু সিন্ডিকেট, খাবারের কিছু প্রাইস বাড়ানোর কারণে বাজরিকাগুলো ছেড়ে দিয়ে ককটেলে রাখছিলাম। ককটেলের মার্কেটটা এক সময় দেখলাম যে ডাউনের দিকে, তখন অল্প কিছু পাখি রেখে বাকি সব পাখি ছেড়ে দিছিলাম মাঝখানে। আবার তারপর একটা অসুস্থ হয়েছিলাম আমি, 2 বছরের মতো একটা গ্যাপ গেছে, করোনার একটা গ্যাপ গেছে। করোনার গ্যাপের পরে আমি আবার নতুন করে এদেরকে নিয়ে আবার কাজ করতেছি, কমার্শিয়াল ভাবেই করতেছি আলহামদুলিল্লাহ। তাতে কি আপনার এই পাখির সাইড থেকে আপনি কি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছেন কি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাখির ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলতে আমি বেশ ভালো সাপোর্ট পাচ্ছি। মাসে ধরেন যে আমার অ্যাভারেজে 20-25 হাজার টাকা আমার প্রতি মাসে চলে আসে। আপনার ফার্স্টে এইটা মার্কেটটা যদি, ফিন্সের মার্কেটটা এখন একটু ডাউন আর কি, এইটা মার্কেটটা যদি ভালো থাকতো তাহলে আরও এক্সট্রা আরও অনেক টাকায় আসতো আর কি, তাও 30-এর কাছাকাছি চলে আসতো। আপনার এখানে ম্যাক্সিমাম কি লাভবার্ড না কোন কোন? লাভবার্ডের এখানে 50 পেয়ার আছে, আর গোল্ডেন ফিন্স করি আমি। গোল্ডেন ফিন্সের আমার কাছে রানিং পেয়ার আছে 22 পেয়ারের মতো, কন্টিনিউ বেবি করতেছি এবং বেবি রেডি হওয়া মাত্র মানে পেয়ার কনফার্ম হলে সেল করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনার স্টার্টিংটা কেমন অ্যাসেট ছিল? স্টার্টিং খুব কম ছিল, মানে আবির্ভাবে তো ক্যালকুলেশন করিনি, তবে সেই সময় ধরেন যে 300-400 টাকা জোড়া বাজরিকা কিনছিলাম। তো আস্তে আস্তে ঘরের বাচ্চা দিয়ে পেয়ার বাড়াইছি, পেয়ার বাড়ায় যখন দেখলাম যে খাবারের প্রবলেম হলো তখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে ওই টাকা দিয়ে আমি 1-2 জোড়া করে ককটেল শুরু করছিলাম। মাঝখানে ছেড়ে দিছি, একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আসছে ওখান থেকে কিছু টাকা, আবার আস্তে আস্তে মানে এটা টোটালি আমি একবারে বিগ অ্যামাউন্ট নিয়ে ঢুকিনি এখানে, 10-15 হাজার টাকা থেকে আস্তে আস্তে শুরু করে এখন ধরেন যে অলমোস্ট আমার কাছে প্রায় আপনার 3-3.5 লাখ টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে কি ভাই, আমাদের মতো বা অনেকেই ইয়াংরা আছে যারা শুরু করতে যাচ্ছে, কারণ অনেকেই শখ থেকে করতে যাচ্ছে, কেউ হয়তো কমার্শিয়ালি করতে যাচ্ছে, কোনটা মানে বেটার হবে মানে চিন্তাটা আসলে কোন কি কেমন করা উচিত? এটা আসলে সব কিছুরই একটা অভিজ্ঞতা থাকতে হয়। আমি ধরেন যে রাস্তায় যদি বাইক নিয়ে বা গাড়ি নিয়ে নামি, যদি আমার ড্রাইভিং এর অভিজ্ঞতা না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে পাখিরও কিন্তু সেম, আপনার যদি পাখি পালনের অভিজ্ঞতা না থাকে তো হিউজ ইনভেস্ট নিয়ে আসলে কাজ করাটা ঠিক হবে না। 2 জোড়া 3 জোড়া 4 জোড়া নিয়ে একটা কাজ করেন, দেখেন যে আপনি রেজাল্ট করতে পারেন কিনা। আস্তে আস্তে মানে তাড়াহুড়ো করে বা হিউজ অ্যামাউন্ট নিয়ে একটা যে ইনভেস্ট করবেন করে আসলে মনে হয় না যে বেনিফিটেড হতে পারবে। অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে কাজ করাটা ভালো হবে। তাহলে ভাই আমি একটু খাবারের বিষয়ে জানতে চাচ্ছিলাম, এদিকে খাবারগুলো কেমন ধরনের খাবার দিচ্ছেন
বা কেমন খরচ পড়তেছে এই কি ডিটেইলস আমাকে। খাবারের আসলে বাইরের খাবারগুলো কস্টলি হয়, দেশি খাবারগুলো আমরা বেশিরভাগ ইউজ করার চেষ্টা করি। নর্মালের মধ্যে ধরেন যে ধান, চীনা যেটা যে খেলাচ্ছি বলি আমরা, কাউন, সাদা কাউন, এর সঙ্গে এর পাশাপাশি ধরেন যে আপনার বাইরের যে খাবারগুলো মিলেট, ক্যানারি, এগুলো ইউজ করি। আর দেশি সূর্যমুখীর বীজ পাওয়া যায়, এটা লাভবার্ড খুব ফেভারিট, কুসুম ফুলের বীজ এটা খুব ফেভারিট। আবার কিছু হ্যামসির এগুলো বাইরে থেকে আসে, বাইরে থেকে কালেকশন। অ্যাভারেজে দেখা যায় যে গড় কস্টিংয়ে দেখা যায় 100 টাকার মধ্যে পার কেজি পড়ে যায়, পার কেজি 100 টাকা খাবারে পড়ে যায়। আর 1 কেজি খাবারে মোটামুটি ধরেন যে মানে আমি একবার লড আকারে করি, তো ধরেন যে 6 মাসের খাবার একভাবে রেডি করে নিই, এক মন বা দেড় মন রেডি করে নিই, যেটা আস্তে আস্তে যখন শেষের দিকে এসে তখন আবার নতুন আরেকটা চ্যালেঞ্জ রেডি করে নিই। আপনার এখন মোটামুটি কতগুলো লাভবার্ড আছে বললেন যেন? লাভবার্ড 50 পেয়ার আছে। 50 পেয়ার, 50 পেয়ারে পার ডে কেমন টাকার খরচ হয় খাবার পারপাসে? ওইভাবে আসলে ক্যালকুলেশন করিনি, তবে আমি আইডিয়াতে হিসেব করে দেখছি 6 মাসে আমার দেখা যায় যে 50 পেয়ারে আপনার তাও 20-22 হাজার টাকার খাবার লাগে। তাহলে তো আলহামদুলিল্লাহ ওখান থেকে পাখি সেল করে, এইটা সেল করে বলতে ধরেন যে আমার একটা পেয়ার পাখির যে 6 মাসের যে বাচ্চা আসে সেখান থেকে আমার বাকি সব পাখির খাবার হয়ে যায়। এটা আসলে যদি অভিজ্ঞতা থাকে, যদি কেউ অভিজ্ঞতা নিয়ে কাজ করে তাহলে খুব প্রফিটজনক একটা মানে অবস্থান লাভবার্ড নিয়ে, তবে অভিজ্ঞতা থাকতে হবে কারণ সেন্সিটিভ পাখি। হ্যাঁ, তো ভাইয়া আপনি একটা পরামর্শ দেবেন, সেটা হচ্ছে যে ফার্স্টে যদি কেউ শুরু করতে চায় সেই ক্ষেত্রে তো আপনার তাদের কলোনি করা বা হচ্ছে যাচ্ছে যে অল্প পরিসরে করবে, দু এক প্যান নিয়ে করবে, সেক্ষেত্রে সেই আপনার পরিবেশটা কেমন হওয়া উচিত? এটা কে যে করতে পারবে, আর যদি কলোনি আকারে করে, কারণ কলোনিতে ধরেন যে লাভবার্ডের ক্ষেত্রে অভিজ্ঞতাটা তেমন একটা বিশেষ প্রয়োজন হয় না, জাস্ট ধরেন যে ওপেন একটা স্পেসের ভিতরে ছেড়ে দিবে, হাড়ি লাগাই দিবে, ওদের ওরা নিজেরা নিজেরা পেয়ারিং করে নেয়, সেক্ষেত্রে আপনার পেয়ার মেল ফিমেল চেনারও প্রয়োজন নেই। তবে যখন 2-1 বছর যাবে কলোনি করে পাখি ছেড়ে দেয়, ওখান থেকে সে হচ্ছে যে আস্তে আস্তে বুঝতে পারবে যে পাখি কি হচ্ছে, পাখি কি প্রবলেম দেখা দিচ্ছে, বাচ্চা কি কারণে হতে, দু একটা বাচ্চা মারাও যেতে পারে, কি কারণে মারা যাচ্ছে, তো আস্তে আস্তে কিন্তু সে অভিজ্ঞতা হয়ে পড়বে। আর যদি সে 5 পেয়ার দিয়ে শুরু করে বা 3 পেয়ার দিয়ে শুরু করে, তাই কিন্তু দেখা যাবে যে 5-6 মাসের মধ্যে একটা রেজাল্ট যদি সে করতে পারে, দেখা যাবে এক চালানেই তার কাছে আরো 10 পিস বেবি চলে আসছে। তো বাড়ানোটা আসলে বেশি একটা প্রয়োজন হয় না, ইনভেস্টরও তেমন একটা প্রয়োজন হবে না। মানে এখানে তো আপনার হাড়ি অনেকগুলো দেখতে পাচ্ছি, তাহলে আপনি যতগুলো পেয়ার আছে প্রত্যেকটার জন্য কি একটা করে হাড়ি দিয়ে রাখছেন? না না না, এখানে আমার এই কলোনিতে পেয়ার আছে 30 পেয়ার, হাড়ি আর বক্স মিলে আমার টোটালে লাগা আছে 42টা। এক্সট্রা লাগাতে হয় কারণ মানে হাড়ি দখল নিয়ে অনেক সময় এরা মারামারি করে, যেন কেউ কারো হাড়িতে না যায়। বা আবার ফিশারের একটা মানে কলোনিতে ওদের ইয়ে আছে যে একটা হাড়িতে যখন ওরা ডিম বাচ্চা নিয়ে থাকে, মাঝে মাঝে ওরা করে কি, তখন আরেকটা হাড়িতে ওরা দখল করার চেষ্টা করে, মানে বাচ্চা হয়তো শেষের দিকে, আরেকটা হাড়িতে ওরা ডিম দেওয়ার জন্য প্রিপারেশন নেয়, সেক্ষেত্রে এক্সট্রা 10-12টা হাড়ি রাখতে হয়। আপনার এখানে বিক্রি করার মতো কোনো পাখি আছে এখন? আমার কাছে এখন যেগুলো বেবি রেডি হচ্ছে এগুলো সব বুকিং আছে, না বিক্রি করার মতো কিছু নেই। মানে কেউ আপনার অ্যাডভান্স বুকিং করতে চায়? অ্যাডভান্স বুকিং করতে চাইলে করতে পারবে, সেটা আমি যদি তাকে বলি যে হ্যাঁ বেবি আমার কিছু রেডি হচ্ছে, এই বেবিগুলো আমি দিতে পারবো। যেমন এই যে কিছুক্ষণ আগে দেখলাম আপনারা কিছু ফোন দিয়েছিল, ওনার বাসা হচ্ছে রংপুর হারা গেছে, উনি 10 পিস বেবি নেবে, মানে 2-3টা কালার মিলে। তো উনি আজকে আমাকে টাকা অ্যাডভান্স করছে সকালে 5,000, মাসের শেষের দিকে আমি ওনার পাখিগুলো ডেলিভারি করবো। এখানে তো লাভবার্ড ছাড়া আরো ফিন্স, গোল্ডেন ফিন্স আছে আমার কাছে, তারপরে আউল আছে, লং টেল স্টার আছে, তৈরি হচ্ছে এবং সবাই খুব পছন্দ করে, যার কারণে আমার বেবি গুলো অবস্থাতেই বুকিং হয়ে যায়। আপনার এখানকার পরিবেশ আমি যতটুকু দেখলাম অন্য খামারের চেয়ে অনেক সুন্দর পরিপাটি, স্পেস না আমি সবসময় মানে অল্প স্পেস হোক কিন্তু আমি গোছানো কাজ পছন্দ করি এবং গোছায় কাজ করতেছি। আমার কাছে মানে গোল্ডেন ফিঞ্চ যেগুলো কেজে দেখলেন এগুলো আসলে মানে খুব সুন্দরভাবে পরিচর্যা করি ওদের, আমি সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন পর পর ট্রে চেঞ্জ করে দিই, ট্রে ওয়াশ করে করে ইউজ করি যাতে রোগ জীবাণু কম হয়। আমার পাখিগুলো মোটামুটি মানে সারা বছরে সুস্থ থাকে, দু একটা আসলে প্রবলেম হয়, আবার বেবি ওয়েদারের কারণে কিছু মারা যায়, বেবি ধরেন যে গোল্ডেন ফিঞ্চের বেবি খুব সেন্সিটিভ, আবার ক্যাঙ্কার জনিত প্রবলেমও মারা যায়, তবে ওই রকম ফেস খুব কম করতে হয় আমাকে, যে যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার এই প্রবলেমগুলো হয় না।
আমি চেষ্টাও করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আপনি কি যে প্রবলেম মানে যে প্রবলেমগুলো হচ্ছে বা আপনি ফেস করতেছেন নিজে থেকেই করতেছি, আবার অনেক সিনিয়র আছে তাদের সঙ্গে বিভিন্ন গ্রুপে কথা হয়, তাদের বিশেষ যদি প্রয়োজন হয় তাদের হেল্প নিই, আমার সিনিয়ররা আছে তারা হেল্প করে যে এটা এই মেডিসিন ইউজ করেন, এটা এইভাবে কাজ করেন। মেডিসিনগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এটা দেশীয় মেডিসিন বেশিরভাগ আছে, বাইরে থেকেও কিছু কালেক্ট করতে হয়, তবে মেডিসিনের মানে বিশেষ প্রয়োজন হয় না যদি পাখি প্রবলেম না হয়। এখানে টেম করা কোনো পাখি আছে নাকি? না, টেম করা কোনো বার্ড নেই, টেম বার্ড করা মানে জবের সময় হয় না আসলে। টেম বার্ড অনেকে চায়, তো আমি টেম বার্ড যে বেবিগুলো হয় ওখানে আমি সকালবেলা দুইটা নিয়ে গেছি একদিন এসে টেম করব লাভবার্ডের। আচ্ছা ভাই, আসলে কি বলবো, আপনার কথা বলে অনেক ভালো লাগলো। আপনি মানে আপনার এখানকার পরিবেশটা যেরকম সুন্দর, আপনার মানুষটা এরকম ভালো, কথা বলে ভালো লাগলো অনেক। তো তারপরেও এখন ব্যাপার হচ্ছে যে হয়তো অনেকেই যেহেতু আপনার এখানে পাখি আছে অনেকে হয়তো প্রয়োজনে ফোন দিতে পারে। জি, তো সেই ক্ষেত্রে যদি কেউ ফোন দেয় বা কেউ নিতে চায় তাহলে আপনি তো অ্যাডভান্স বুকিং দিতে পারবেন নাকি? হ্যাঁ, অ্যাডভান্স বুকিং দিতে পারবে, সেটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমার ফোন নাম্বার আমি আপনাদের ইয়েতে দিয়ে দিই, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, ফোনে কন্ট্যাক্ট করবে। আমি যদি বেবি দিতে পারি তো কন্ট্যাক্ট অনুযায়ী আমি অ্যাডভান্স নিয়ে আমি বেবি তার জন্য টাইমলি ডেলিভারি করে দেবো। আপনার কাছে এখানে আর বাজরিকার কতগুলো আছে? না, বাজরিকা নেই আমার কাছে এখন, না বর্তমানে নেই, কারণ বর্তমানে চীনার যে বাজার যাচ্ছে খুব হাই আর কি। তো এইটা রেশিও অনুযায়ী বেবির সাথে ক্যালকুলেশন করে আসলে মানে কমার্শিয়ালি যদি চিন্তা করি তাহলে লুজার হবো। শখের দুই তিন জোড়া সেটা হিসেবে আলাদা, আমি টোটালি রাখছি মানে রাখিনি, কারণ আমার এই পাখিগুলোর সঙ্গে ওই পাখি রাখলে একটু প্রবলেম হবে, এই জন্য রাখিনি। ঠিক আছে ভাইয়া, কথা বলে আপনার সঙ্গে অনেক ভালো লাগলো। যে আশা করছি আবার কখনো একসময় আসবো, আপনার এখানে দেখা হবে ইনশাল্লাহ। তো দর্শক, আসলে ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল, জানার ছিল। যদি আপনাদের কোনো বিশেষ কোনো প্রয়োজন হয়, কোনো বিষয় জানারও কোনো প্রয়োজন হয়, আশা করছি ভাই যদি কোনো বিষয় জানার জন্য কেউ আপনাকে নক। হ্যাঁ অবশ্যই, এটা এইটা আমার কাস্টমার থেকে জানার বিষয়টা বেশি নক দেয় যে ভাই এটা এই করতেছি, এই জোড়া এই পাখি আছে। আমি আসলে মানে ট্রিটমেন্ট বিষয়ে অতটা অভিজ্ঞ না, তবে পরিবেশ বা খামার মেনটেনেন্স নিয়ে যেটুকু অভিজ্ঞতা আছে আমি সবার সঙ্গে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, মানে আমাকে ফোন করে ব্যাগ যায় ব্যাগ গেছে এরকম লোক মনে হয় না যে একজনের আছে। মানে ইউটিউব চ্যানেল থেকে দেখছে কেউ পাখি নেওয়ার জন্য ফোন দিচ্ছে, বেশিরভাগই ট্রিটমেন্ট বা প্রবলেম হচ্ছে, পেয়ারিং এর এই প্রবলেম হচ্ছে, পেয়ার নিচ্ছে না, এগুলো ফেস করে অনেকে। যদি আমার সাধ্য অনুযায়ী হয় আমি তাকে হেল্প করি। আলহামদুলিল্লাহ, আসলে ভাই অনেক ব্যস্ত মানুষ, আমি ভাইকে ফোন করছিলাম, ভাই ভাইয়ের এখানে দাওয়াত ছিল, তারপরে আমার সঙ্গে উনি অপেক্ষা করছে, এই জন্য খুব ভালো লাগলো ভাই আমাকে সময় দিল। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে সময় দিচ্ছেন এত ব্যস্ততার মাঝেও। তো দর্শক, এই ছিল আজকের মতো, আর কথা বলাচ্ছি না, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।